জানো তো, কদিন ধরেই না সারাটা রাত ঘুম হচ্ছে না। মানে বাবা না এত ডিস্টার্ব করে, রাতে কান্না করে, ওর খেলার সময় হয়, এই করে করে পুরো রাত 12টা থেকে 3টে সাড়ে 3টে পর্যন্ত এমনিই জাগিয়ে রাখে। কোনো কোনো দিন ঘুম ভাঙে, কোনো কোনো দিন তাড়াতাড়ি ঘুম ভাঙে না। যাই হোক, আজকে আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, যে জন্য মনটা বিশেষ একটা ভালো নেই। হঠাৎ এদের খেলাটা দেখে আজকে দিন শুরু হলো। জয় নিতাই, জয় গৌর, প্রাণের নতুন একটা ভিডিওতে তোমাদের সুস্বাগতম। দেখো, মা মন্ত্রস্মরণ করছে, এখানে বড় মামা এসেছে, ভাইয়েরা আছে, ভাইয়েরা প্রসাদ খাওয়ার প্রিপারেশন নিয়েছে, এখন ভোগ লেগেছে, আর আমি এই সময় উঠেছি। বুঝতে পারছো কতটা দেরি হয়ে গিয়েছে? মানে সকালবেলা ঘুমোলে যা হয়। আর এদিকে দেখো, ছোটগুলো কি সুন্দর খেলছে। ওদের জন্ম আমাদের বাড়িতে হলেও ওদেরকে নিয়ে ওর মা কোথায় যেন একটা রেখে এসেছিল, আবার নিয়ে এসেছে। আর মা বলে কার্তিক মাসে ওরা যখন বাড়িতে আসে তখন ওদের নাকি বের করে দিতে নেই। আমরা কোনো সময় বের করি না, কিন্তু এখন বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তো বাবান রয়েছে এবং ওর গায়ে অনেক বিড়ালের পশমও মাঝে মাঝে পাওয়া যায়। মানে সেফটির কারণেই বলতে পারো, মানে মাঝে মাঝে একটু ভয় থাকে। দেখো আজকের দিনটা কি সুন্দর, মানে এত সুন্দর একটা দিনে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, এটা ভেবেই কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে। কারণ ভোরটা কিন্তু খুব সুন্দর হয়, দিন যখন খুব সুন্দর হয় তখন তার ভোরটাও খুব সুন্দর হয়। আজকের আবহাওয়া কিন্তু বেশ সুন্দর। আর দেখো, মা সকালের সমস্ত সেবা কাজ সেরে নিয়ে ভোগও লাগিয়ে দিয়েছে, এখন প্রসাদ পাওয়ার টাইম, আর এই সময় আমি ঘুম থেকে উঠেছি। আর ঠাকুমারও কিন্তু বাসন মাজার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। দেখো, ঠাকুমা সব কাজ গুছিয়ে রেখে এখন বাড়ির জন্য বেরিয়ে যাবে। আর আমার পরের যে সেবাগুলো রয়েছে সেগুলো আমি করব, নিত্যদিনের সেবা, সেগুলো তো আছেই। তবে আজকে অনেক দিন ধরে একটা জায়গায় যাওয়ার ইচ্ছে রয়েছে, বলতে পারো প্রাণের মানুষের সাথে সাক্ষাৎ করতে যাওয়া। তো সেখানেই যাওয়ার একটা কথা রয়েছে, সেটা যাব, তোমাদের দেখাবো। কিন্তু আগে যখন ভোগ লেগে গেছে, মন্দিরের পর্দা সরে গেছে, তো ঠাকুরজিদের সাথে, ঠাকুরের সাথে, মায়েদের সাথে দেখা করাবো না তা তো হতে পারে না। দেখো, সিংহাসনটা এই সাইডে নিয়ে এসেছি, তো সিংহাসনটা আগে বাইরে ছিল, মানে ঘরে রেখে দিয়েছিলাম, পুজোর জন্য এই জায়গাটা তো ফাঁকা দরকার হয়, সেই কারণেই সিংহাসনটাকে বের করে নিয়েছিলাম এবং ঠাকুরদের অন্য জায়গায় রেখেছি। তাই পুজো মিটতে আমি কিন্তু সাথে সাথেই সকল ঠাকুরদের আবার তাদের নিজস্ব জায়গায় রেখে দিয়েছি। তারপরেই প্রসাদ পেয়ে বেরিয়ে গিয়েছিলাম প্রাণের মানুষের সাক্ষাতে। তো তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, তাদের কাছে এই জায়গাটা কিন্তু ভালোই পরিচিত। আর যারা নতুন দেখছো তাদের সাথে আবার পরিচয় করিয়ে দিই, এটা আমাদের ঠাকুর বাড়ি, অর্থাৎ অপরাধ ভঞ্জন কুলিয়াপার ঠাকুর বাড়ি। আর প্রাণের মানুষ, প্রাণের মানুষ হচ্ছে আমাদের নিতাই গৌর। নিতাই গৌরের সাথে সাক্ষাৎ করতেই আসা, কারণ অনেক দিন নিতাই গৌরের সাথে সাক্ষাৎ হয় না। দেখো, যেহেতু ছট পুজো সেই জন্য ঝিলটাকে কি সুন্দর পরিষ্কার করা হয়েছে, আর জায়গায় জায়গায় যারা ছট পুজোর জন্য জায়গা করে রেখেছে তারা কিন্তু সেখানে তুলসী গাছ পুঁতে রেখে গেছে, মানে মাটি দিয়ে কিছু একটা করেছে এবং তুলসী গাছ লাগিয়ে রেখে গেছে। নিশ্চয়ই কোনো একটা নিয়ম আছে হয়তো, সেটা আমার জানা নেই, তবে এটা যে ছট পুজোর জন্য করা হয়েছে সেটা কিন্তু ভালোই জানি। আর কিছু কিছু করে জায়গায় জায়গায় রং করা হচ্ছে, বিভিন্ন জায়গা মেরামত করা হচ্ছে, কারণ সামনেই তো উৎসব। আর দেখো, আমি ঠাকুর দর্শন করতে চলে এসেছি আমার প্রাণের মানুষ নিতাই গৌরের দর্শনে। জানো তো, এসেই না আমার মনটা খারাপ হয়ে গেল। প্রতিবার যখন আমি এখানে আসি তখনই আমার মনটা খারাপ হয়ে যায়। আসলে প্রাণের মানুষের সাথে সাক্ষাৎ বহুদিন না হতে পারে, কিন্তু প্রাণের মানুষ যদি ভালো থাকে তাহলে সেই ভালো থাকার উপর নির্ভর করে কিন্তু নিজেও ভালো থাকা যায়। কিন্তু যখন তুমি অনেক দিন পরে গিয়ে দেখো তোমার প্রাণের মানুষেরা ভালো যত্ন পাচ্ছে না, ভালো সেবা পাচ্ছে না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তোমার মনটা খারাপ হয়ে যায়। যেটা ব্রজগোপীদের হয়েছিল, ব্রজগোপীরা চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাদের ভুলে মথুরাতে সুখে থাকতে পারে, তার যদি সুখবিধান হয় তাহলে আমরা কষ্টে থাকি কোনো দুঃখ নেই, কিন্তু ভগবান যেন সুখে থাকে। এটাই তো ভক্তের ভগবানের প্রতি ভালোবাসা। না না, আমার অত ভালোবাসা নেই, আমি জাস্ট তোমাদেরকে ব্রজগোপীদের কথা বললাম। দেখো আমি কেন কষ্ট পাচ্ছিলাম, নিতাই গৌরের পোশাকটা দেখো কীরকমভাবে ময়লা পড়েছে, জানি না আদৌ ঠিকঠাকভাবে সেবা করেন কি না। সাদা পোশাক, সেখানে কতদিন পরপর পরিবর্তন হয় ঠিক আমার জানা নেই,
কিন্তু আমি যখনই আসি তখনই দেখি এই পোশাকটা পরানো রয়েছে এবং আজকে এসে দেখলাম যে সেটা ভীষণ পরিমাণে ময়লা। এই কথা বলতে বলতেই আমি ভাইকে বললাম যে ভাই তোর মনে আছে যে ছোটবেলায় নিতাই গৌড়ের সামনে তোর মুখে প্রসাদ হয়েছিল? তো ভাই বলছে যে না সেটা আমার মনে নেই। যাই হোক মজা করে আমি বললাম একটা কথা মনে পড়ে গেল যে এই মন্দিরেই কিন্তু আমার ভাইয়ের মুখে প্রসাদ হয়েছিল আর তখন কিন্তু মন্দিরটা খুব জমজমাট ছিল, সেবারও পরিপাটি ছিল। যাই হোক সেসব তো এখন অতীত কথা। দেখো গৌড়ের পায়ের কাছে ধুতিটা দেখো, নিতাই চাঁদের মালা বা গাঁথিটা দেখো, এতটাই ময়লা দেখে মনে হলো যে কতদিন সেবা ঠিকঠাক হয় না হয়তো। কিন্তু সেবা কিন্তু নিত্য হয়, কিন্তু সেরকম পরিপাটি নেই, হয়তো পোশাকও পরিবর্তন হয় না। দেখে ভীষণ খারাপ লাগলো। এখানে এসে দুদণ্ড চুপচাপ বসেছিলাম, বলতে পারো মনের এক প্রকার শান্তির জন্যই। এখানে এত মানুষের চরণধুলি পড়ে, কত ভক্ত বৈষ্ণব আসেন, এছাড়াও মহাপ্রভুর চরণ ধুলি বিজড়িত জায়গা, সেখানে তো একটা আলাদা মাহাত্ম্য থাকবেই। কিন্তু সেবার এরকম বেহাল দশা সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। এত সুন্দর স্থান, এখানে বসলে কিছুতেই উঠে যেতে ইচ্ছে করে না। নিতাই গৌড়ের উপস্থিতি সেখানে কিন্তু উপলব্ধি করা যায়। তোমরা আমার সাথে একমত হবে যদি তোমরা কখনো এখানে আসো। ভীষণ ভালো জায়গা, আমার তো ভীষণ ভালো লাগে এবং এখানে সময় কাটাতেও ভীষণ ভালো লাগে। তারপরেই কিন্তু এখান থেকে আমি চলে গিয়েছিলাম মদনমোহন অঙ্গনে, কারণ মদনমোহন রাধারানীর সাথেও প্রায় বহুদিন দেখা হয় না। তাই ভাবলাম একবারে মদনমোহন অঙ্গনে যাই এবং মদনমোহন অঙ্গনে গিয়ে মদনমোহনের সাথেও দেখা করে আসি। তাই ভাইকে নিয়ে চলে গেলাম মদনমোহন অঙ্গনে। দেখো মদনমোহন অঙ্গনে কেউ নেই, এটা আমার ছোটো মামার বাড়ি, সেখানে মামা ছিল না এবং মামিও ছিলেন না। মামি বৈষ্ণব সেবাতে জগদ্দল আশ্রমে গিয়েছিলেন এবং মামা পরে বাড়ি ফিরে গিয়ে দেখি যে আমাদের বাড়িতেই আছেন। তাই বাড়িতে মদনমোহনের দর্শন করে আমি ফিরে চলে আসি। যাই হোক অনেকদিন পর মদনমোহন এবং প্রাণীর নিতাই গৌড়ের সাথে সাক্ষাৎ হয়ে বেশ ভালোই লাগলো। আর জানো তো আজকে আমার মাসি এসেছে, মানে হঠাৎই দুপুরবেলা মাসির আগমন। আর এখানে মাসির সাথে দিদির মেয়ে এবং দাদার মেয়ে এসেছিল। তো সবাই মিলে বসেই, আজকে যেহেতু বিশ্বকাপ ফাইনাল তো সবাই সেখানে বসে খেলা দেখছে, বাবা রয়েছে, ভাইয়েরা রয়েছে, আর আমি সেবা কাজে ব্যস্ত। ওখানে আমি ভোগ লাগিয়েছি আর এখানে সবাই খেলা দেখছে, তাই আমি ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও ক্লিপ তুলে রাখি। আর রাতের ঘুম নষ্ট করা মানুষটা, যে কিনা আমাদের রাতে ঘুমোতে দেয় না, দেখো সে কীরকমভাবে কাদা হয়ে ঘুমোচ্ছে। কারণ রাতে না ঘুমোলে সারা দিন তো ঘুমোতেই হবে, সারা দিন পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর রাত্রেবেলা ঠিক 12টা বাজলে, 12টা থেকে 3:30 পর্যন্ত তার সকাল হয়, সে খেলতে থাকে। আর ওইদিকে মায়ের না শেষ হওয়া কাজ, যেটা দিন চলে যায় কিন্তু কাজ শেষ হয় না, সেটা চলতেই থাকে। আর এই ঘরটাকে দেখো, এই ঘরটাকে একটা আধ্যাত্মিক ফিল দেওয়ার জন্য আমি ভেবেছি এই ঘরটা ডেকোরেশন করব। একটু রং পরিবর্তন করার ইচ্ছে আছে, পর্দা লাগানোর ইচ্ছে আছে, ঠাকুরজিদের ছবি লাগানোর ইচ্ছে আছে এবং ধর্মগ্রন্থগুলো সমস্ত এখানে রাখার ইচ্ছে আছে, ইচ্ছে হলে পড়ব। কারণ এই জায়গাটা সুন্দর করে সাজানো আমার অনেক দিনের শখ এবং ইউটিউবের টুকটাক ভিডিও কিন্তু এখানে বসে করা যেতে পারে, সেই কারণে এই ঘরটা সাজানোর ইচ্ছে রয়েছে। আর দেখো রাস্তায় সব ছোটো ছোটো বাচ্চারা খেলছিল, ওদের দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। একদম আমাদের বাড়ির সামনেই এই রাস্তাটাতেই কত খেলেছি, সাতচারা, ক্রিকেট, লুকোচুরি, সমস্ত রকম খেলা কিন্তু আমাদের এই রাস্তাটাতেই ছিল। সেই সময় আমাদের চিৎকার চেঁচামেচিতে সারা পাড়া মাতিয়ে রাখতাম আমরা, সবার দুপুরের ঘুম উড়ে যেত, এত খেলতাম। সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ছে ওদের দেখে, আর আমি ভিডিও করছি দেখে ওরা আনন্দের সাথে খেলছিল। ছোটদের সাথে থাকাটা যে কী শান্তির, তোমরা যারা থাকো তারা বুঝতে পারবে। কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, মনের সুখে তাদের সাথে কথা বললে তোমার মনের বিভিন্ন রকম গ্লানি মিটে যাবে। আর এদিকে দেখো ভোগ যেহেতু লাগিয়েছিলাম দুপুরবেলা, আমি সেই ভোগটা তোলার সময় হয়ে এসছে, তাই আমি ভাবলাম আজকে দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে ভাগ করে নিই। দেখো সকালে তো আজকে ডাল বা ভাজি আরও যা যা ছিল সেগুলো দিয়ে ভোগ হয়েছে, আর আজকে দুপুরবেলা যেটা হয়েছে সেটা হলো ফুলকপি
আলু আর পনির ছিল সম্ভবত, সেই দিয়ে একটা রসা হয়েছিল, ডাল হয়েছিল, সাথে লেবু, এবং যেটা এই সময় আমাদের বাড়িতে স্পেশালি থাকেই সেটা হচ্ছে ধনে পাতা বাটা এবং তার সাথে আমলকি। আমাদের বাড়ির প্রসাদে এটা কিন্তু নিত্য একটা বিষয় বা মেনু বা জিনিস, যেটাই বলো না কেন এটা থাকেই। বাবা বলে এটা ভীষণ পুষ্টিকর আমলকির জন্য এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু, এবং এটা আমাদের বাড়ির প্রতিটা মেম্বারই প্রায় ভালোবাসে। এবং রাতে যদি পরোটা করা হয় ভোগে, তার সাথে কিন্তু এই চাটনিটা বেশ ভালোই যায়। দেখো, সিংহাসনে আমি নিতাই গৌর বসিয়েছি, তোমরা হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, নিতাই গৌর পাশে ছিলেন, সেখান থেকে সরিয়ে কোথায় গেলেন দেখতে পাচ্ছি না, তো পাশে যে সিংহাসনটা রয়েছে সেখানেই কিন্তু নিতাই গৌরকে রাখা হয়েছে এবং বাকি সব বিগ্রহদের রাখা হয়েছে। দুপুরের ভোগ তো হয়ে গেল, এবার ঠাকুর শয়নও হয়ে গেল। ঠাকুর শয়ন দিয়ে আমি বেরিয়ে গেলাম। এরপর সবাই প্রসাদ পাবে, কারণ দিদির মেয়েরা মাসি অনেক দিন পরে এসেছে। তাদের আসার কারণ কি জানো? তারা বাবানের জন্য দুটো জামা কিনে রেখেছে, তো জামাটা ছোট হয়ে যাচ্ছে, তাই ব্যস্ততা নিয়ে তাদের আসা শুধুমাত্র জামাটা দিতে। হ্যাঁ, এটা কোনো কারণ হলো আসার? এটা কোনো কারণই না। তোমরা পুজোতে আসোনি, তোমরা এই সময় এসেছো এবং শুধুমাত্র এই একটা কারণে, এবং তারা বলছে সন্ধ্যাবেলায় চলেও যাবে, তো এইটুকু কারণে কেউ আসে বলো? যাই হোক, এসেছে তারা এইটুকুর কারণে এবং তারা বলছে চলেও যাবে, তাই দুপুরের প্রসাদের ব্যবস্থা হলো এবং সবাই মিলে আনন্দ করে দুপুরবেলা প্রসাদ পাচ্ছে দেখো। আর আমি বরাবরই পরে লেট করে প্রসাদ পাই, এবং প্রসাদ পাওয়া হচ্ছে এবং খেলা দেখা হচ্ছে। দেখো, তারপরেই আমি শিফট করছি সন্ধ্যাবেলাতে। সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ দেখানো হচ্ছে, আর ঘিয়ের প্রদীপ নিয়ম সেবা মাসে এটা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যারা জানো যে ঘিয়ের প্রদীপ কিন্তু সন্ধ্যাবেলায় ভগবানকে দেখাতেই হয়, ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানের চরণ দর্শন এবং শ্রীমুখমণ্ডল দর্শন কিন্তু খুব পবিত্র বলে মনে করা হয় এই মাসে। তাই এই মাসে প্রত্যেক ভক্ত গৃহে বা প্রত্যেক ভক্ত বাড়িতে ঠাকুরের সামনে হোক বা বৃন্দাজির সামনে হোক, ঘিয়ের প্রদীপ কিন্তু দেখাতেই হয়। আর সেটা যেন একটা নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট বাধা ধরা টাইম হওয়া যায়, কারণ কী বলতো, নিয়ম সেবা, তো সেবাটা নিয়মে বা টাইমে করতে হবে, তাই জন্যই না নিয়ম সেবা। খুব টাইম মেনটেন করে কিন্তু এই মাসে সেবা করতে হবে, যদিও ভক্তদের কাছে কিন্তু পুরো বছরটাই কিন্তু নিয়ম সেবা, শুধু এই চারটে মাস বা এই একটা মাস নয়, তোমাদের বা আমাদের ভক্তদের কিন্তু প্রতিনিয়তই নিয়ম সেবা, টাইমে টাইমে সেবা করতে হয়। আর আমার কিন্তু ঘিয়ের দীপ দেখানো হয়ে গেছে, এইবার তোমরা এই আরতির প্রদীপের তাপ নিয়ে নাও। আর সন্ধ্যাবেলায় ভোগ লাগানো যেটা হয়, অর্থাৎ টিফিন বলতে পারো বা হালকা খাবার যেটা বলতে পারো, ঠাকুরকে দেওয়া হয় একদম ভোরে এবং সন্ধ্যাবেলায়। তো আজকে সন্ধ্যাবেলায় যে সন্দেশটা এসেছিল সেটা অনেকটা না ধোকলার মতন লাগছিল। তো যাই হোক, কেউ একজন নিয়ে এসেছে, তো মন্দির তো কেউ না কেউ আসেনি আমাদের বাড়িতে এবং সন্দেশ সেটা রেখে যান, তো প্রচুর পরিমাণে সন্দেশ পড়ে প্রায় প্রতিদিনই এবং সেটা কিন্তু ভোগে লাগানো হয়। তো জানি না কে দিয়ে গেছে, আজকে নতুন একটা সন্দেশ এসেছে এবং দেখতে একটা ধোকলার মতন, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এদের কাণ্ডজ্ঞান দেখেছো, এদের কোনোভাবেই বলে আটকানো গেল না, এরা তাড়াহুড়োর মুখে এসেছে এবং তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। তো সন্ধ্যা হয়েছে আর এরা দৌড়, ওদিকে খেলা চলছে, এরা খেলাও দেখছে এবং এরা ফোনেও খেলা দেখছে, কন্টিনিউ এরা খেলা দেখতে দেখতেই বাড়িতে যাবে। তো আমি বললাম যে তোরা এইভাবে আসলি, এটাকে ঠিক করলি? তখন হাসতে হাসতে বলছে যে মামা, কদিন পরেই আসবো, বোনের পরীক্ষাটা শেষ হয়ে যাবে, মাকে নিয়ে আসবো। আমি বলছি বেশ, তবে তাই হোক, পরে কিন্তু এসে কটা দিন থাকতে হবে। তো ওরা রাজিও হলো, যদিও ওদের কথা কবে আসে বা কবে এসে থাকে সেটা কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, দেখো ওরা বেরিয়ে যাচ্ছে, আর এদিকে ভাই খেলা দেখছে, কারণ খেলা তো চলছেই। আর আমাদের ঘরের বেহাল দশা, আমাদের বেডরুমের তো কোনো কথাই নেই, কারণ বেডরুমের যা অবস্থা সেটা মানে একটা জঙ্গলি জায়গার থেকেও ভালো, কারণ বাবানের ঘর তো, এখন এরকমটা হয় স্বাভাবিক। তো দেখো ও ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়ানো হচ্ছে, আর এদিকে আমি পড়াচ্ছিলাম। তো ওরা আজকে দুজন এসেছে, আজকে ছুটির দিন রবিবার, যেহেতু ওদের মঙ্গলবার থেকে পরীক্ষা আমি ওদের এক্সট্রা পড়া রেখেছিলাম। ওরা দুজনই এসেছে, বাকিরা আসেনি,
তো ওদের দুজনকে দেখাচ্ছি, ওরা লজ্জা পাচ্ছে, হাসাহাসি করছে, বলছে স্যার তুমি ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ ভিডিও করছি। তখন ওরা হাসাহাসি করছে, আমি বললাম হাসছো কেন, লুকোচ্ছো কেন, লজ্জাও পাচ্ছিল খানিকটা। আমি বললাম লজ্জা পাওয়ার কী আছে, তোমরা পড়তে এসেছো, পড়াশোনা করছো, তোমাদের কত একাগ্রতা সেটাই আমি দেখাচ্ছি। আর দেখো মাসিরা যে টোটোতে গেল, যে টোটোটা এসেছিল সেই টোটোটা ফুল দিয়ে সাজানো। তো আমি মাকে বলছি মা কী ব্যাপার, এরকমভাবে টোটোটা ফুল দিয়ে সাজানো কেন? মা বলছে কী জানি ওয়ার্ল্ড কাপের জন্য কি সাজানো হয়েছে। আমি বললাম না না ওয়ার্ল্ড কাপের জন্য কেন সাজানো হবে। তো যাই হোক, এখানে বাবা ভাই দুজনেই খেলা দেখছে আর আমি এখানে পড়াতে চলে এসেছি। তো ওদের যেহেতু পরীক্ষা, আমি ওদেরকে ডেকেছিলাম একটু এক্সট্রা পড়ানোর জন্য, খুব ভালো তো পড়াশোনায়, তো আমি যদি একটু ডেকে না পড়াই তো এরা বাড়িতে কিছুতেই পড়বে না, এদের বাবা মায়ের এমনটাই দাবি। যাই হোক, আমি ওদের সাথে খুব একটা কড়া নই, যে জন্য ওরা খুব স্বাভাবিকভাবে আমার সাথে থাকে আর খুব মন দিয়ে পড়াশোনা করে। দেখো রাতের সেবার প্রিপারেশনে যাব এবার, সমস্ত পড়ানো হয়ে গেছে, গোজগাছ হয়ে গেছে, এদিকে ভাইয়ের খিদে পেয়ে গেছে, তো সে খেলা দেখতে দেখতে খাওয়া শুরু করে দিয়েছে। চলো আমি এবার রাতের প্রিপারেশনে যাই, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং দেখা হবে পরের ভিডিওতে। তাহলে আসি, এখানেই ভিডিওটা শেষ করলাম।